আমরা সবাই চাই সামনের মানুষটি আমাদের ভালোবাসুক, আমাদের খেয়াল রাখুক ও ভালো ব্যবহার করুক। কিন্তু আপনি কি সামনের জনকে ভালোবাসেন, খেয়াল রাখেন ও ভালো ব্যবহার করেন? একবার একটি মেয়ের একজন ফৌজির সঙ্গে বিয়ে হয়। শুরু কিছুদিন সব কিছু ঠিক ছিল, আর হঠাৎ করে ফৌজিকে একটি যুদ্ধে যেতে হয়। আর যুদ্ধ শেষ করার পর যখন ফিরে আসে, তখন ফৌজিটার ব্যবহার বদলে যায়। আর সেটা দেখে মেয়েটা অনেক কষ্ট পায়। সে কিছু বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন সে জানতে পারে একজন মহাত্মা পাশের গ্রামে আছে, আর উনি লোকের দুঃখ কষ্ট দূর করেন। এরপর মেয়েটি ওই মহাত্মার কাছে যায় আর বলে, বাবা, যখন থেকে আমার হাজবেন্ড যুদ্ধ থেকে ফিরে এসেছে, তখন থেকে সে আমাকে আর ভালোভাবে কথা বলে না, ভালোবাসে না। এরপর মহাত্মা বলে, যুদ্ধ মানুষকে এমনটাই পরিবর্তন করে দেয়। এরপর মেয়েটি বলে, বাবা, আমাকে এর কোনো উপায় বলে দিন, যাতে আমার হাজবেন্ড আমাকে আগের মতো করেই ভালোবাসে। এরপর মহাত্মা বলে, আমি তোমাকে একটি ঔষধ দিতাম, কিন্তু সেখানে একটি জিনিস কম আছে, আর সেটা এখন আমার কাছে নেই, আর এই কারণেই আমি তোমাকে ঔষধটা দিতে পারছি না। এরপর মেয়েটা জিজ্ঞেস করে, বাবা, আমাকে বলুন, আমি আপনাকে সেটা যে কোনো মূল্যে এনে দেব। এরপর মহাত্মা বলে, সেটা অনেক কঠিন, তুমি পারবে না। কিন্তু মেয়েটি আবার জেদ করে, আর তারপর মহাত্মা বলে, সেটা হলো সিংহের একটি গোঁফ। আর এটা শুনে মেয়েটি চমকে যায়। কিন্তু তারপরেও সে তার হাজবেন্ডের জন্য সিংহের একটি গোঁফ আনার প্রতিজ্ঞা করে। পরের দিন মেয়েটি সিংহের খোঁজে জঙ্গলে চলে যায়। আর অনেক খোঁজার পর সে একটি সিংহ দেখতে পায়। মেয়েটি সিংহের কাছে যাবার চেষ্টা করে, তখন সিংহটা চিৎকার করে ওঠে, আর মেয়েটি ভয়ে পালিয়ে আসে। পরের দিন আবার মেয়েটি যায় সিংহের কাছে, আবার সিংহটি চিৎকার করে, আর মেয়েটি আবার পালিয়ে আসে। এরপর মেয়েটি রোজ জঙ্গলে যাওয়া শুরু করে, আর সিংহটিকে দেখে আর চলে আসে। ধীরে ধীরে সিংহটাও বুঝতে পারে যে মেয়েটি তার কোনো ক্ষতি করবে না, তাই সিংহটা চিৎকার করা বন্ধ করে দেয়। এরপর মেয়েটি সিংহের আরও কাছে চলে যায়, আর সিংহটির জন্য মাংস নিয়ে যাওয়া শুরু করে। এখন দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর সবশেষে সেই দিনটা চলে আসে যেদিনের অপেক্ষা মেয়েটি এতদিন থেকে করছিল। এরপর মেয়েটি সিংহের একটি গোঁফ কেটে নেয়, আর দৌড়াতে দৌড়াতে মহাত্মার কাছে যায়। আর অনেক আনন্দের সঙ্গে সিংহের গোঁফটি মহাত্মার হাতে দেয় আর বলে, এই নিন বাবা, এবার আমাকে ঔষধ দিন। এরপর মহাত্মা ওই গোঁফটিকে আগুনে ফেলে দেয়। এটা দেখে মেয়েটি প্রচণ্ড রেগে যায় আর বলে, এটা আপনি কি করলেন, আমার এতদিনের পরিশ্রম আপনি নষ্ট করে দিলেন। তখন মহাত্মাজি হেসে বলে, এখন এর কোনো প্রয়োজন নেই, তুমি ভালোবাসা ও কেয়ার দিয়ে একটি হিংস্র প্রাণীকে তোমার বশে করতে পেরেছ, যাও ওই ভালোবাসা এবং কেয়ার তোমার হাজবেন্ডকে দেখাও, সেও তোমার বশে চলে আসবে, সেও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। এরপর মেয়েটি মহাত্মার কথা বুঝতে পারে, আর ওর ভালোবাসা ও কেয়ার দিয়ে আরও একবার তার হাজবেন্ডের মন জয় করে নেয়, আর ওদের জীবনে খুশি ফিরে আসে। এই ছোট্ট গল্প থেকে আমরা শিখতে পারি, কাউকে নিজের বশে করার জন্য কেবল ভালোবাসা, ত্যাগ ও খেয়াল রাখার প্রয়োজন। সবশেষে এটাই বলবো, যা ভেঙে যায় সেটা কোনো তন্ত্র নয়, আর ভালোবাসা, ত্যাগ ও খেয়াল রাখা ছাড়া বশ করার কোনো মন্ত্র নেই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।